বাংলাদেশের গণমাধ্যমের উপরও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ হতে পারে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এমন মন্তব্যকে স্বাধীন সাংবাদিকতার উপর চাপ বলে মনে করছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন এটা গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপের সামিল। জাতীয় প্রেস ক্লাবে ভিসা নীতির প্রতিবাদে সাংবাদিক সমাবেশে বক্তারা গণমাধ্যমে ভিসা নীতি প্রয়োগকে দেশটির সংবিধানের প্রথম সংশোধনের বরখেলাপ বলেও মন্তব্য করেন। ইসমাইল সর্দারের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে মার্কিন ভিসা নীতির নামে সংবাদ মাধ্যমে মার্কিন চাপের প্রতিবাদে সমাবেশ করেন জাস্টিস ফর জার্নালিস্টের নামে একটি সংগঠন। প্রতিবাদ সমাবেশ বাইরে শুরু হলেও বৃষ্টির কারণে পরে তা সরিয়ে প্রেস ক্লাবের তৃতীয় তলায় নেওয়া হয়। বাংলাদেশে গণমাধ্যমের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যে তীব্র সমালোচনা করেন শীর্ষ সাংবাদিক নেতারা। মার্কিন যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে কাকে ভিসা দেবে না সেটি তার রাষ্ট্রের এখতিয়ার। আমাদের বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না সেটারও এখতিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে 27 থেকে 30 হাজার মানুষকে ভিসা দেয়, এর মধ্যে 10 হাজার হলো ছাত্রছাত্রী আর 7 থেকে 8 হাজার হলো ওরাই দাওয়াত দেয়। ভিসা নীতি প্রয়োগ হলেও তা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে, এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনেরও বরখেলাপ বলে দাবি করেন তারা। মুক্ত এবং স্বাধীন গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না। তার এই বক্তব্য আমাদের স্বাধীনতার উপর, আমাদের দেশের স্বাধীনতার উপর, সার্বভৌমত্বের উপর এবং আমাদের গণমাধ্যমের স্বাধীনতার উপর একটি অযাচিত হস্তক্ষেপের সামিল। গণমাধ্যমে ভিসা নীতি প্রয়োগ পরিকল্পনা পরিহারের আহ্বান জানান সাংবাদিক নেতারা। ভিসা নীতি প্রয়োগের হুমকি। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।